আমি নিজে যখন বিয়ে করেছি এমন ঘরে বিয়ে করেছি যাদের সাথে আর্থিক মানে আর্থিকভাবে আমার কোনো সঙ্গতি ছিল না আমি হালাল রোজগার করার মোটামুটি দিনের সাথে থাকার চেষ্টা করি কম রোজগারের জন্য বিয়েতে পাত্রী পেতে বেগ পেতে হচ্ছে রোজগার বৃদ্ধি ও একজন দিনদার মেয়ে যাতে বউ হিসাবে পাই সেজন্য প্রচেষ্টা চলছে এমন কিছু আমল দোয়া করার কৌশল জানান যাতে রোজগার বৃদ্ধি এবং জীবনসঙ্গিনী পাওয়া আল্লাহ তাআলা সহজ করে দেন ভাই হাসির বিষয় না যারা হালাল উপার্জনের জন্য চেষ্টা করেন তারা জানেন দুনিয়াটা কত সংকীর্ণ কিন্তু আমি একটা কথা বলতে চাই যে ভাইরা হালাল উপার্জনের কারণে কোনো কোনো আপনার পয়সাওয়ালার মেয়ে বিয়ে করতে পারেন না বা কোনো জাত বংশ মেয়ে আপনার কাছে বিয়ে দেয় না আল্লাহর শপথ করে বলি ওই মেয়ে আপনার উপযুক্তই না আমি কি বুঝাতে পারিনি আপনাদেরকে একটা মেয়ে অনেক শিক্ষিত অনেক পয়সাওয়ালার মেয়ে সামাজিকভাবে অনেক ভালো অবস্থান আছে কিন্তু আপনার সঙ্গে তারা তাদের মেয়ে দিতে রাজি না এই বিয়ে আপনি এই মেয়ে আপনার কাছে বিয়ে বসতে রাজি না কারণ আপনি হুজুর তাহলে এই মেয়ে বিয়ের উপযুক্তই আমাকে অনেকে বলে যে অনেক মেয়ে হুজুর দেখলে বিয়ে বসতে চায় না দাঁড়ি রাখলে বিয়ে বসতে চায় না অনেক যুবক বলে যুবক ভাই দাঁড়ি রাখো না কেন ভাই বলে হুজুর দাঁড়ি রাখে না এজন্য যে দাঁড়ি দেখলে অনেক মেয়ে আজকাল বিয়ে বসতে চায় না তো বিয়ে বসে তারপর দাঁড়িটা রাখবে আমি বলি শোনো যেই মেয়ে দাঁড়ি দেখে বিয়ে বসতে চায় না ওইটা হিজড়া ওইটা মেয়ে হতে পারে না কারণ আল্লাহ তাআলা হিজরাতে তার প্রমাণ দিচ্ছে আমি কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যে এক লিঙ্গ অন্য লিঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে পুরুষ নারীর প্রতি নারী পুরুষের প্রতি কি থাকবে আকর্ষণ থাকবে পুরুষ পুরুষ নারী নারীর প্রতি আকর্ষণ থাকাটা রোগ এটা স্বাভাবিকতা না এখন কোনো মেয়ে কোনো ছেলে দায় রাখছে দায় রাখা মানে পুরুষত্ব দায় রাখা কি মানে কি যার দায় নেই তারা রাগ করেন না দাড়ি আল্লাহ তাআলা মহিলাদেরকে দিছে আপনাকে দিছে তার মানে এটা আপনার মার্কা এটা আপনার কি এখন পুরুষের মার্কা দেখে যে মহিলা বিয়ে করতে রাজি না হয় মহিলা তো মহিলা না পুরুষ দেখলে তার ভালো লাগে না তো লক্ষণ খারাপ হিজরা হওয়ার আলামত অতএব এই মেয়ে আপনার নিজের বিয়ে করার চিন্তাই মাথা থেকে ফেলে দেওয়া উচিত আপনার আপনার শোকর আদায় করা উচিত যে একটা হিজরা থেকে আল্লাহ বাঁচাইছে আমার ভাইরা আমার দিনদার যারা মেয়েদের বাপ মেয়ের ভাই তাদেরকে বলতেছি শুনে রাখেন একটা দিনদার ছেলের মূল্য কত এটা যদি বুঝতেন বা যদি আমরা জানতাম তাহলে একটা ফকির রাস্তার রাস্তার সাধারণ শ্রমিক কিন্তু আল্লাহর ভয় বুকে ধারণ করে আমি জীবনের সব কিছু দিয়ে হলেও আমার মেয়ের জন্য বোনের জন্য ওই ছেলেটাকে বাছাই করে নিতাম ভাইরা আমার আমি নিজে যখন বিয়ে করেছি এমন ঘরে বিয়ে করেছি যাদের সাথে আর্থিক মানে আর্থিকভাবে আমার কোনো সঙ্গতি ছিল না আমি মাদ্রাসায় পড়াই মিরপুরে 2800 টাকা বেতনে আর তারা ঢাকা শহরের বাড়িওয়ালা পুরান ঢাকার মতো জায়গায় বাড়িওয়ালা যেখানে জায়গার দাম অনেক কিন্তু আলহামদুলিল্লাহ তারা মনে করেছে যে ছেলেটা হয় দিনদার এটা তাদের সুধারণা থেকে তারা দিয়েছে তো এইরকম মানুষ এরকম ফ্যামিলি এখন কম ছেলেরা দিনদারিতে আগায় মেয়ের বাপরা দিতে চায় না সবই ঠিক আছে ছেলে নামাজ পড়ুক রোজা রাখুক কোনো অসুবিধা নেই কিন্তু পয়সাটা থাকতে হবে পয়সা না থাকলে দিতে রাজি না মেয়ের বাবা হাজি সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব অনেক সময় আলেম সাহেব কিন্তু পয়সা ছাড়া আর কিছু আমি এই জন্য সবসময় বলি এই যুগে যদি দিনদার মানুষ চিনতে চান সবচেয়ে বড় মার্কাগুলোর মধ্যে একটা হলো যে দেখেন যে পয়সার টান আছে কি না পয়সার টান খুব বেশি আছে তো বুঝবেন যে লক্ষণ খারাপ গেট আপ সেট আপ দিনদারের ভেতরে কি নাই দিন নাই আমাকে অনেক জিজ্ঞেস করে যে ভালো হুজুর খারাপ হুজুর চিনবো কিভাবে আপনারা বলেন ভালো আলেমদের সান্নিধ্যে থাকতে সবতে আমি বলি ভাই ভালো আলেম চেনার কয়েকটা মার্কা আছে এর ভিতরে এক নম্বরের মার্কা হলো যে তিনি যা বলবেন নিজে সেটা অনুযায়ী আমল করবেন আপনি এটা খোঁজ খবর নেবেন যে তিনি তার কথা অনুযায়ী নিজে আমল করেন কিনা না শুধু ওয়াজ করেন মানুষকে নিজে উল্টাটা করেন এক দুই নম্বর হলো ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দি করেন তাহাজ্জুদ পড়েন এরশাদ পড়েন চাষ্ট করেন যাকাত দেওয়ার পাশাপাশি দান দক্ষিণা করেন এক কথা নেক আমল করার আগ্রহ তার মধ্যে আছে এটা খেয়াল করবেন আছে কি নাম্বার তিন পয়সার টান আছে কিনা
পয়সা সবারই দরকার আছে, কিন্তু মোহ আছে কিনা টান বলতে আমি মোহ বলতেছি, লোভ যে পয়সা ছাড়া কিছু বুঝি না, খাই খাই ভাব, এটা আছে কিনা। তো এই তিনটা আলামত দেখে আপনি ভালো মানুষ নিরূপণ করবেন। এই যুগে দেখবেন নামাজি মানুষ পাওয়া যায়, দাড়িওয়ালা মানুষ পাওয়া যায়, কিন্তু দুনিয়ার টান নাই মোহ নাই এরকম মানুষ পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব আমার যুবক ভাই জানতে চাইছেন কি আমল করলে হবে, আমি বলি ভাই হালাল উপার্জন করার জন্য খুব জোরসে চেষ্টা করেন, কারণ হালাল উপার্জন করে টাকা পয়সা হাতে আসলে আলহামদুলিল্লাহ আপনি মহর এবং স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করলে আপনি মেয়ে পেয়ে যাবেন। আর যেই মেয়ে আপনাকে দিতে চায় না গরিব হওয়ার কারণে, ওইটা আপনার বউ হওয়ার উপযুক্তই না, ওই কপাল পোড়া আপনার শ্বশুর হওয়ার উপযুক্তই না। আপনি খোঁজেন, এখনো আল্লাহর জমিনে বহু নেককার আছে যারা দিন দেখে আত্মীয়তা করবে, খোঁজেন পাবেন, যদি না পান রোজা রাখেন তাও ভালো, তারপরও ওই অনুপযুক্ত গুলার বিয়ে করেন।